দেশে প্রতিনিয়ত আকাশপথে বাড়ছে যাত্রী সংখ্যা আর যাত্রীদের নিরাপত্তা সহ ক্ষয়ক্ষতি খুব সহজে পেতে মন্ট্রিল কনভেনশনের আলোকে তৈরি করা হয়েছে আকাশপথে পরিবহন আইন দু হাজার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইনটির খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয় নতুন এ আইনে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হলে বর্তমানের ক্ষতিপূরণ বিশ লাখ সাত্রিশ হাজার ছয়শ টাকা বাড়িয়ে এক কোটি সতেরো লাখ বাষট্টি হাজার তিনশো টাকা করার বিধান রাখা হয়েছে এছাড়া আইনে যাত্রীর মালামাল হারিয়ে গেলে বা নষ্ট হলে ক্ষতিপূরণ বাড়ানো হয়েছে কয়েক কয়েকগুণ মন্ত্রিসভা বৈঠকে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন আইন দুহাজার বিশের খসড়ো নীতিগত অনুমোদন দেওয়া হয় এছাড়া বৈঠকে আয়োডনযুক্ত লবণ আইন দুহাজার বিশ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন দু হাজার বিশের নীতিগত অনুমোদন দেওয়া হয় ছয় এপ্রিলকে আন্তর্জাতিক ক্রীড়া দিবসের পাশাপাশি জাতীয় ক্রীড়া দিবস উদযাপনের প্রস্তাবও অনুমোদন দেয় মন্ত্রিসভা এছাড়া বৈঠকের শুরুতেই মন্ত্রিসভা বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে দু প্রতিবেদন উপস্থাপন করা হয় বৈঠকে নন ক্যাডার অষ্টম ও তদর্থ গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি লক্ষ্যে পরিপত্র সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বৈঠক শেষে সচিবালয় সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনারুল ইসলাম কিছুদিন আগে যে আপনার কোটা পদ্ধতি বাতিল করা হল তো সেখানে ছিল নবম গ্রেড যেহেতু ফার্স্ট ক্লাস তো নবম গ্রেডে যত রিক্রুটমেন্ট হবে এখান থেকে ফার্স্ট ক্লাসে তো ওখানে নবম গ্রেড মেনশন করা ছিল সেখানে কোটা পদ্ধতি থাকবে এখন পিএসসিতে কিছু কিছু রিক্রুটমেন্ট ওর উপরেও মানে দশম এক ইলেভেন গ্রেডেও কিছু কিছু প্রতিষ্ঠান আছে যাদের রিক্রুটমেন্ট হতো তো পিএসসি সেজন্য একটা ক্লারিফিকেশন চেয়েছে জনপ্রশাসনের কাছে ক্যাবিনেট সিদ্ধান্ত দিয়েছে যে না প্রথম নবম থেকে যত উপরের দিকে যত গ্রেডই যাক ডিরেক্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোটা পদ্ধতি থাকবে শফিউল্লা সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা